ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रुतिरुत्तमा अहेतुक कृपासिन्धुं शिवानन्दं नमाम्यहम्। आमरा श्री भगवानेर कृपाय आबार समबेत हयेछि शिवानन्द बाणी प्रथम खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। विगत दिन आमरा शेष करेछिलाम जे प्रश्नोत्तरटि दिये, सेटि हलो एई पूजनीय महापुरुष महाराजर का प्रश्न करा तपस्यादिर जन्य बाइरे एकटुखानी घुरे बेड़ानोर दरकार आछे किना, एते साधु जीवनेर कतटा सहायक है ये विषय। महापुरुष महाराज बोलेछिलेन निःसम्बल अवस्थाय ईश्वरेर ओपर निर्भर करे साधक माझे माझे बाइरे जाबे, किन्तु सेटा दीर्घ समयेर जन्य नय। এরপরে বলার পর তিনি বললেন, আমরা বাইরে বাইরে তাকে কোথায় খুঁজছি, আসল যে মুনি আমাদের যে হৃদয় দেবতা তিনি আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন, অতএব যদি খুঁজতে হয় তাকে সেইভাবেই খুঁজতে হয়। তিনি একটি গানের কথা বলেছিলেন, সেটা হচ্ছে আপনাতে আপনি থেকে মন কেউ না যেও না কো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে, পরম ধন সে পরশমণি যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণি নাচতে পারে। তিনি বিশেষ করে জোর দিলেন, আমরা ভুলে যাই আমাদের চিন্তামণি, যাকে নিয়ে আমরা চিন্তা করি, যিনি আমাদের সমস্ত চিন্তা স্রোতের আকর, সেই চিন্তামণির নাচ দুয়ারে সমস্ত সম্পদ পড়ে আছে, যেটি সম্পর্কে আমরা জেনেও একটি না জানার ভান করে থাকি। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। পরবর্তী প্রশ্ন একজন জনৈক ভক্ত এটি করছেন, হ্যাঁ মহারাজ, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ তাই বলতেন, মূলাধার হতে সুষুম্নার পথে পথ দিয়ে যখন কুলকুণ্ডলিনী জাগ্রতা হয়ে ঊর্ধ্বে ওঠেন তখনই ব্রহ্মবিদ্যার দ্বার খুলে যায়। সেদিনের আলোচনা শেষ হয়েছিল এইরকম যে জগন্মাতার কাছে প্রার্থনা করলে তাঁর কৃপা হলে তিনি কুলকুণ্ডলীকে জাগ্রতা করেন, এবং কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রতা হলে সাধক জীবনের উন্নতি হয়, এবং কুলকুণ্ডলিনী শক্তি যদি জাগ্রত না হয় তাহলে কিছুই কিছু হয় না। সেই প্রসঙ্গ ধরেই ভক্ত এই প্রশ্নটি করেছিলেন। মহাপুরুষ মহারাজ উত্তর দিচ্ছেন, হ্যাঁ ঠিকই, কুলকুণ্ডলিনী জাগ্রত না হলে কিছুই হওয়ার জো নেই। তাই তো ঠাকুর মার কাছে এত কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, মা জাগো মা জাগো জাগো মা কুলকুণ্ডলিনী। প্রথম পদটি আবৃত্তি করে মহাপুরুষটি নিজেই গান গাহিতেছেন, জাগো মা কুলকুণ্ডলিনী, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্মবাসিনী, ত্রিকোণে জলে কৃষাণু তাপিত হইল তনু, মূলাধর তেজ শিবে স্বয়ম্ভু শিব বেষ্টিনী, গচ্ছ সুষুম্নার পথে সাধিষ্ঠানে হও উদিত, মণিপুর অনাহত বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী, শিরসি সহস্র দলে পরম শিবেতে মিলে ক্রীড়া কর কুতূহলে সচ্চিদানন্দ দায়িনী। আহা, সে যে কি তন্ময়তা তাহা প্রকাশ করিবার নহে। ক্রমে ক্রমে তিনবার গানটি গাহিয়া মহাপুরুষটি চুপ হইয়া গেলেন। শান্ত মাধুর্যে তাহার বদনমণ্ডল উদ্ভাসিত, সমস্ত ঘরটিতে যেন গানের ভাব ছড়াইয়া পড়িয়াছে, চারিদিক নিস্তব্ধ। এইভাবে অনেকক্ষণ কাটিয়া গেল। পরে মহাপুরুষটি খুব করুণস্বরে বারবার বলিতে লাগিলেন, মা মা জগজ্জননী। সে যেন মাতৃহারা শিশুর ক্রন্দন। এখানে গানটি বিশেষভাবে ব্যবহার করা হয়েছে। মহাপুরুষটি বলছেন যে কুলকুণ্ডলিনী জাগ্রত না হলে কিছুই কিছু হবার নেই, তাই ঠাকুর মায়ের কাছে যে প্রার্থনাটি করতেন সেই প্রার্থনাটিকে প্রথমে তিনি আবৃত্তি করে পরে গানটি গীত করলেন। তিনি গানটি গাইতে থাকলেন, কেমনভাবে প্রার্থনা করতে হয়, জগন্মাতার কাছে প্রার্থনা করতে হয়, তুমি আমার সেই কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটাও, তুমি নিত্যানন্দ স্বরূপিণী, তুমি ব্রহ্মানন্দ স্বরূপিণী, আমি যে আনন্দে বিরাজ করছি, আমি যে আনন্দের সন্ধান করছি, সেই দুই আনন্দের তুমি হলে স্বরূপ। মা যদি আমাদের হৃদয়ে বিরাজ করেন
আমরা নিত্য আনন্দের ভেতরে বর্তমান থাকব, সেই নিত্য আনন্দ স্বরূপ ভগবানের প্রকাশ আমার ভেতরে হবে, এবং তাকে পেলে যে বোধ হওয়া আনন্দ, যে আনন্দ পেলে আর আমরা আর অন্য কোনো আনন্দের সন্ধান করি না, সেই ব্রহ্মানন্দের তুমি স্বরূপ। প্রসুপ্ত ভুজাগাকারা আধার পদ্মবাসী, আমাদের যে ষটচক্র তার ভেতরে একটি যে আধার আধার ইয়েতে সেখানে তিনি থাকেন, সেই পদ্মবাসিনী তিনি সাপের মতো ঘুমন্ত সর্পের মতো থাকেন, তিনি ধীরে ধীরে একটু একটু করে মূলাধারকে ত্যাগ করে তিনি একটু একটু করে এগিয়ে যান। বলছেন স্বয়ম্ভূ শিব বেষ্টিনী, সাপ শব্দটিকে তিনি যেন সর্পগতিতে ধীরে ধীরে যান বলে এটিকে সাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। তিনি যাচ্ছেন ধীরে ধীরে, এক পদ্মকে অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কিভাবে এগোচ্ছেন? গচ্ছ সুষুম্নার পথে সাধিষ্ঠানে হব উদিত মণিপুর অনাহত বিশুদ্ধাজ্ঞা সঞ্চারিণী। তিনি মূলাধার ছেড়ে সুষুম্নার পথ ধরে সাধিষ্ঠান চক্রে প্রথমে আসেন, সেখান থেকে মণিপুর অনাহত এবং বিশুদ্ধাজ্ঞা চক্রে এটি ক্রমাগত একটু একটু করে এগিয়ে যেতে থাকে। শিরসি সহস্র দলে পরম শিবেতে মিলে, বলা হয় যে শিরে যে সহস্র দল পদ্ম আছে যেখানে আমাদের ইষ্ট অধিষ্ঠান করেন পরম শিব। শিব শব্দের অর্থ এখানে কল্যাণ, পরম শব্দের অর্থ হচ্ছে সুপ্রিম। তাহলে সুপ্রিম মানে সবচেয়ে বড় কল্যাণ তা নয়, যেখানে আমার সেই সাক্ষাৎ স্বরূপ বিরাজ করেন, সেই শিবশক্তিকে শিবশক্তির সাথে তিনি মিলে যান এবং সেখানে গিয়ে তিনি ক্রীড়া করেন কুতূহলে সচ্চিদানন্দদায়িনী। সেই সচ্চিত সেখানে পৌঁছলে সেই সচ্চিত আনন্দের সন্ধান আমরা পাই। ভারী সুন্দর করে মহারাজ এইখানকার বর্ণনাটি করেছেন, সেদিনের ছবিটি বর্ণনা করা আছে। বলছেন আহা, সে যে কি তন্ময়তা তাহা প্রকাশ করিবার নাই। কি সে তন্ময়তা? বলছেন মহারাজ পরপর তিনবার গানটি গাইলেন, তার সেই যে আনন্দ, তার এই গানটি গাইতে গাইতে তার অন্তরের আনন্দ যেন আর শেষ হচ্ছে না, একবার গিয়েও যেন স্বাদ মিটছে না, তাই দুবার তিনবার গানটি গাইলেন। এবং যতবার গান গাইছেন সেই সাধকের উচ্চ ভাবনা সেটি যেন সঞ্চারিত হচ্ছে ঘরের কোন থেকে কোন, ঘরের তন্মাত্রার আমূল পরিবর্তন হচ্ছে। মহারাজের বর্ণনা রয়েছে, শান্ত মাধুর্যে তাহার বদনমণ্ডল উদ্ভাসিত। তার ভেতরের আনন্দ দেখার আমাদের সৌভাগ্য হয়নি, আমরা শুধু বাইরে থেকে সেই আনন্দের প্রকাশ দেখছি তার মুখমণ্ডলে। বলছেন পরে মহাপুরুষটি খুব করুণ স্বরে বারবার বলিতে লাগিলেন, মা মা জগজ্জননী। এই তিনটি শব্দ, মা শব্দ দুবার এবং জগজ্জননী তিনবার তিনি বলছেন, এমনভাবে বলছেন যেমন ছোট্ট শিশু যখন সে মাতৃহারা হয়, যেমন সে তার মাকে খুঁজে বেড়ায়, তার ভেতরে তার যে ডাকের ভেতরে যে আকুতিটি প্রকাশিত হয় সেই আকুতিটি যেন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের কথার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। পূজ্যপাদ মহারাজ লিখছেন, ক্রমে ক্রমাগত প্রকৃতিস্থ হইয়া পুনরায় আস্তে আস্তে বলিতেছেন, যাহা ঠাকুরের মুখে কত যে এ গান শুনেছি তার ইয়াত্তা নেই, কোনো কোনো দিন চামর নিয়ে মাকে ব্যজন করতে করতে এই গান করতেন, আহা কি তন্ময় হয়ে না তিনি এই গানটি গাইতেন, আমরা সব স্তম্ভিত হয়ে যেতাম, তার বাহ্যিক কোনো হুঁশ থাকতো না, আস্তে আস্তে চামর দুলছে আর মাতোয়ারা হয়ে তিনি গান গাইছেন, কি মধুর কণ্ঠই না তার ছিল, সে যে কি ভাব তা বলে বোঝবার নয়, সকলের প্রাণ একেবারে গলে যেত, এমন আকুল আহ্বানে কি মা না জেগে থাকতে পারেন। আর সেই মাই হলেন ব্রহ্মকুণ্ডলিনী। স্বামীজি বলতেন, জানিস এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রতা হয়েছে, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় সব হচ্ছে, সেই মহামায়া ব্রহ্ম মহাকুণ্ডলিনী এবার জেগেছেন ঠাকুরের আহ্বানে। ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত কুণ্ডলিনী তো জাগ্রতা হবেই, তবে আর আশ্চর্য কি, তাই তো সমগ্র জগতে এক মহাজাগরণের সাড়া পড়ে গেছে, আর সেই আদ্যাশক্তি জগতের কল্যাণের জন্য ঠাকুরের শরীরকে আশ্রয় করে
লীলা করছেন এবার আর ভাবনা কি। তিনি বলছেন তিনি যেন প্রকৃতিস্থ হয়ে এবার সেই তার দিব্য অভিজ্ঞতার কথা বলছেন। ঠাকুর এই গান গাইতেন এবং এই গান বহুবার তিনি ঠাকুরের মুখে শুনেছেন। তেমনই এক সোনার গল্প তিনি বলছেন কেমনভাবে তিনি দেখেছেন। ঠাকুর মাকে চামর ব্যজন করতে করতে গান গাইছেন, কেমন দেখাচ্ছিল ঠাকুরকে। আমরা যদি চোখ বন্ধ করে ভাবি তাহলে এটি একটি একটি পারফেক্ট ধ্যান চিত্র হতে পারে। তিনি বলছেন, আহা কি তন্ময় হয়ে না তিনি ওই গানটি গাইতেন, আমরা সব স্তম্ভিত হয়ে যেতাম। কেন স্তম্ভিত হয়ে যেতাম? কারণ এই দৃশ্য আমরা এর আগে কখনো দেখিনি। ভগবানের নামে ভগবানকে পাওয়ার জন্য এই যে আকুতি, এটি তো আমরা বড় একটা দেখতে পাই না। আমরা দেখি টাকা কড়ি না পেতে গেলে, সংসারে সুখ না পেলে আমাদের ভীষণ দুঃখ হয়, আমরা মাথা ঠুকি, প্রিয়জনকে হারানোর মাথা ঠুকি। কিন্তু আমাদের সবচেয়ে যে প্রিয়জন তাকে না পাওয়ার জন্য যে আমাদের যে মাথা ঠুকা, এই গল্পটা তো আমরা বড় একটা দেখি না, তাই আমরা স্তম্ভিত হয়ে দেখছি। কি দেখছি? বলছেন, তার বাহ্যিক কোনো হুঁশ থাকতো না, তাঁর যে নিজের স্বরূপ, আমি অমুক চন্দ্র অমুক, আমি তমুক চন্দ্র তমুক, তাকে ভাবতে গিয়ে এমন তার ভেতরে লীন হয়ে গেছেন যে তাঁর যে অমুক চন্দ্র অমুক তমুক চন্দ্র তমুক, এই ভাবটি একেবারে সম্পূর্ণ চলে গেছে। আস্তে আস্তে চামর দুলছে আর মাতোয়ারা হয়ে তিনি গান গাইতেছেন। দেখুন, এই মেতে যাওয়ার কথা বলছেন, এই মেতে যাওয়া। স্বামীজি বলছেন না যে কোনো কাজ করতে গেলে মেতে যাও, উন্মাদ হয়ে যাও। এই মেতে যাওয়া, মেতে যাওয়ার অর্থটা হচ্ছে নিজেকে সম্পূর্ণ ভুলে যাওয়া। আমার সুখ, আমার কষ্ট, আমার ভাবনা, আমার অপ্রাপ্তি, সমস্ত কিছুকে ফেলে দিয়ে এগিয়ে যাওয়ার গল্প হচ্ছে মেতে যাওয়ার গল্প। এটি তিনি বলছেন, একবারে মাতোয়ারা হয়ে আছেন। বলছেন, কি মধুর কণ্ঠই না তার ছিল, এটা তো তার কণ্ঠ মাধুর্য, এবং সেই কণ্ঠ মাধুর্যের সঙ্গে সেই মাতোয়ারা ভাবটি জুটেছে। বলছেন, সে যে কি ভাব তা বলে বোঝবার নয়। যেমন আমার সামনে যদি কেউ খুব আনন্দে মেতে ওঠে, সে আনন্দ বলে বোঝবার নয়। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি আমরা যখন কলেজে পড়তাম, বিকেলবেলা এলে দেখতাম পূজনীয় মাঝ হেঁটে যাচ্ছেন। তিনি সেই ওই মংসকট, ওনার যে কোয়ার্টার ছিল সেখান থেকে গঙ্গার যে তীর অব্দি যে লম্বা রাস্তা, সেখানে হাঁটতেন বিকেলবেলা। তার চোখে মুখে সে যে কি আনন্দ, সে আনন্দ দেখে আমাদের মনেও ভীষণ আনন্দ হতো, সে আনন্দ যেন সঞ্চারিত হতো। অথচ সেই আনন্দ আমরা কাউকে ভাগ করে দিতে পারতাম না। কেমন আনন্দ? সে কি শোকের আনন্দ, নাকি দুঃখের আনন্দ, নাকি অতি পাওয়ার আনন্দ? শব্দ দিয়ে এই আনন্দকে প্রকাশ করা যায় না। তিনি বলছেন, আর কি মধুর কণ্ঠই না তার ছিল, সে যে কি ভাব তা বলে বোঝবার নয়। সকলের প্রাণ একেবারেই গলে যেত, এমন আকুল আহ্বানে কি মানা জেগে থাকতে পারেন? সকলের প্রাণ গলে যেত, আমাদের হৃদয় থেকে একটা মাখনের মতো যে শ্রীরামকৃষ্ণদেব গাইলেন আর হুড় হুড় করে সেটা গলে গেল, তা নয়। আমাদের ভেতরের একটা আসল মনটা সবসময় আমরা একটা সাংসারিক ক্লোক বা একটা চাদর দিয়ে আবৃত্ত করে রাখি, সেই আবরণটা খুলে যায়, খুলে গিয়ে আমাদের যে আসল মানুষটা সেটি দৃশ্যমান হয়। তাই বলছেন, আমাদের প্রাণটি যেন গলে যেত, আমাদের যে আমরা যে ঢেকে ঢুকে আমাদের যে রাখার চেষ্টা করি, আমাদের যে বাহ্যিক আবরণ দিয়ে নিজে ঢাকার চেষ্টা করি, সেই ঢাকনাটা খুলে যেত, সেটাকে আর আমরা কিছুতেই ধরে রাখতে পারতাম না। তাই বলছেন, সেই ঢাকনাটা খুলে যেত, তাই প্রাণ বলছেন গলে যেত, এমন আকুল আহ্বানে কি মা না জেগে থাকতে পারেন? এইখানে একটি প্রশ্ন আছে যে জগন্মাতা কে মা না দেখে থাকতে পারেন, এরকম হয় আর কি? তিনি বলছেন যে যদি কোনো কাজে আমাদের সম্পূর্ণ আকুতি থাকে, তাহলে মা অবশ্যই জেগে উঠবেন। স্বামীজি প্রসঙ্গ বলতে গিয়ে বলছেন, স্বামীজি বলছেন এবার ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রত হয়েছে। এই জগতের যে সৃষ্টি স্থিতি লয় যা কিছু হচ্ছে, সেই আদ্যাশক্তি মহামায়া তিনি যেন জেগে উঠেছেন। বলছেন, এতে তার ইফেক্ট কী হবে? দুটো এফেক্টের কথা বলছেন। একটি হচ্ছে তার এফেক্ট হবে, প্রথম এফেক্ট হচ্ছে সাধারণ মানুষের প্রত্যেকের ভেতরে এক আধ্যাত্মিক নবজাগরণের বদল হবে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা চতুর্দিকে একটা সাড়া পড়ে গেছে,
যে সময় কথা বলছেন দেশ স্বাধীন হবে এবং দেশমাতৃকার জন্য নিজেদের উৎসর্গ করার জন্য মানুষের ভেতরে একটা অদ্ভুত প্লাবন এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, মানুষ আর কিছুতেই আর কারোর দাসত্ব করতে চাইছেন না। মানুষ বুঝতে পারছেন, কিছু মানুষ বুঝতে পারছেন তাদের এই আন্দোলনে শরীর চলে যাবে, কিন্তু নিজের ব্যক্তিগত সুখ দুঃখকে উপেক্ষা করে ভগবানের জন্য এগিয়ে যেতে চাইছেন। এটা একটা খুব বড় জিনিস, একটা খুব ভালো লাগার জিনিস। তাই বলছেন চতুর্দিকে এই যে প্লাবন ছড়িয়ে গেছে, রবীন্দ্রনাথের একটি গান আছে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে। সেখানে তিনি বলছেন, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন ধীরে, নাচে আগুন তালে তালে আকাশে হাত তোলে সে কার পানে। বলছেন মরা গাছ, আমরা সত্যি সত্যি তো মরে গেছি, আমাদের শরীর আছে, আমরা হাঁট পা চলছি, কিন্তু আমাদের আসল ভেতরের মানুষটা মরে গেছে। এই ব্রহ্মকুণ্ডলিনীর স্পর্শে সেই আমাদের মরা মানুষ নতুন জীবন্ত প্রাণ পায়, আর সেই প্রাণ পেয়ে সে আকাশের দিকে হাত তুলেছে। আকাশ মানে এখানে অনন্তকে চাইবার ইচ্ছে তার ভেতরে জেগেছে, এই কথাটা তিনি বলছেন। তাই বলছেন এবার আদ্যাশক্তি, আর সেই আদ্যাশক্তি জগতের কল্যাণের জন্য যেন ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করছেন। সেই ব্রহ্মকুণ্ডলিনী শক্তি, সেই আদ্যাশক্তি শ্রীরামকৃষ্ণ শরীরকে অবলম্বন করে জেগে উঠেছেন। জগতের কোনো মানুষের আর কোনো ভাবনা নেই, সে আদ্যাশক্তি নিজে প্রকাশিতা হচ্ছেন। তার সেই আনন্দের প্রকাশ তার নিত্য কাজ, তার নিত্য লীলার মধ্যে দিয়ে চলছে। আমরা আজকে এখানেই শেষ করব, আগামী দিন আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। এই যে আমরা এখন গৃহবন্দী হয়ে আছি প্রায় সবাই, এই জীবন যেন আমাদের সার্থক হয়, যেটুকু সময় আছে এই সময়টা যেন আমরা নিজেদের একটু মাঝা ঘষা করে নিতে পারি। আমরা যে ওই যে আমাদের ক্লোক পরে থাকা যে চেহারাটা, সেই ক্লোকটা সরিয়ে যেন আমাদের নিজেদের ভেতরটাকে আরেকবার করে দেখে নিতে পারি, এই প্রার্থনা জানি শেষ করছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদাভব। ওম শান্তি শান্তি শান্তি, হরিহি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।